বহুদিন পর আজ দেশে ফিরছে চৌধুরী পরিবারের ছোট ছেলে রকি চৌধুরী। মার বড় আশা ছেলেকে নিয়ে, আর বড় ভাবে কমলিকা মনে মনে জট পাকাচ্ছে কূটবুদ্ধি আর ষড়যন্ত্র। এদিকে রকির জীবনে খুলবে কি কোনো নতুন দুয়ার, কি আছে সামনে? আপনাদের তাই দেখাতে কে হবে ছোট বউ সিরিয়ালের 420 নম্বর পর্বটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজ কুচাইতলি অডিটোরিয়ামে। আহা, আজ কতদিন পর আমার ছেলেটা দেশে ফিরছে। আমাদের রকি তো এখন রকস্টার রকি, দেশে বিদেশে তার কত সুনাম। হ্যাঁ কমলিকা, আজই একটা শো আছে ওর। মা, বলছিলাম কি, ওকে বিয়ে দিয়ে ঘরে আমরা একটা বউ নিয়ে আসি। বড় বউয়ের যন্ত্রণাতে অস্থির, ছোটটা না জানি কি চিজ হয়। কি কিছু বললেন মা? না মা, বলছিলাম কি, বিয়ে তো ভাগ্যের খেলা, যার সাথে হওয়ার হয়ে যাবে। আমি বরং একটু বিউটি পার্লার থেকে আন্টি এসে গেছে আমার লিটল সিস্টিন। কোলে বসো না বা কোলে বসো না, বয়স বাড়ছে, এমন চিল চিৎকার দাও কখন আমার দুর্বল হাড়টা না জানি ফেল করে বসে। আন্টি কিছু বলেন, আপনার স্কিন এখন এত গ্লোয়িং যে দেখলে বোঝাই যায় না কে বউ আর কে শাশুড়ি। জানিস না, আজকে না রকি আসছে। আল্লাহ, রকি তো আমার জান, ওর জন্য আমার দেহ মন সবই কুরবান। তোমরা না হয় বসে গল্প করো, আমি বরং উঠি, বুকের ব্যথাটা বেড়ে গেল। বাই আন্টি। মার সামনে একটু সাবধানে কথা বলতে পারিস না, আমার কোনো পছন্দ কর না তো কেউ না। উফ, হাউ ডিসগাস্টিং, তুমি কি জানো না আমি রকিকে কতটা লাইক করি? হি ইজ দ্য জুয়েল অফ মাই হার্ট। জানি জানি, সবই জানি, তাই তো আমি পেছন থেকে এমন কলকাতে নাড়বো যাতে চৌধুরী পরিবারের ছোট বউ হতে পারিস শুধু তুই তুই তুই। এই চঞ্চলের চাবি কাটে থাকবে আমাদের হাতের মুঠোয়। হাজারো ফ্যানের মধ্যে একজন, সামনে পিছনে শুধু ঘুরতে থাকবে। কে তুমি সুন্দরী যে রকিকে দেখেও দেখো না পাশ কাটিয়ে চলে যাচ্ছ? তুমি রকস্টার রকি, বড়লোকের নবাবজাদা, আর আমি মেডিকেলের আতেল মেয়ে বিলকিস। তোমার কোনো পাগলিনী ফ্যান নই যে তোমাকে দেখে থমকে দাঁড়াতে হবে। একটু তো দাঁড়াও। কত বড় সাহস আমাকে হাত ধরে দেখাচ্ছ! এই প্রথম কোন মেয়ে আমাকে থাপ্পড় মারলো দোস্ত। মাই মাই মাই
এভাবে তোকে থাপ্পড় মেরে চলে গেল আর তুই হা করে দেখায় আছিস। শি ইজ ডিফারেন্ট, আই লাইক ইট। ওকে আমার ইমপ্রেস করতেই হবে। মাসুম ভেড়ার বাচ্চা, ওকে তো মোটরসাইকেল চাপা দিয়ে দিচ্ছ, ওকে আমার বাচ্চাতেই হবে। আপনার হাত থেকে তো রক্ত পড়ছে, দাঁড়া। Hey!
আছে মাস্টার রকি, আজকে তার অমর আছে আনন্দনা। আপনি ওনার মা? ওনার বুকের এক্স-রে দেখে মনে হচ্ছে ওনার ব্রেইনের শতকরা 90% নষ্ট হয়ে গেছে, উনি আর কখনো স্মৃতিশক্তি ফিরে পাবেন না। আমি কোথায়? এই তুমি কে? সাগরে ডুবে মারা গিয়েছিল, আমরা তো নিজের হাতে গুন্ডা লিলি ওকে। হ্যাঁ আল্লাহ, আমি কি বললাম? আমি না তো সর্টা জব্বার, তুই জানোস না তুই আমার ভাই আকাশ রে গাইছো, তাই আমার সর্টটা মে উড়লে পাইছো আসোস। তুই জানোস না রে রকি, সর্টটা মে উড়লে বাচ্চা তোর ভালো না, আজকে তোর আমি ঠিক জায়গায় বানাই দেবো রে। মা ভাইয়া, বাবা তুই আমাকে চিনতে পারছিস? হ্যাঁ মা, আমি রকস্টার রকি। একবারে খেয়ে আমার সব স্মৃতি চলে গিয়েছিল, আরেকবারে খেয়ে আমার সব মনে পড়ছে মা। বিলকিস, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমাকে না, এই বিট্টুকে দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমার বিলকিস। চল পালাই পালাই। হ্যাঁ হ্যাঁ পালাও পালাও, তোমার মতো বউ তো কতই পাওয়া যায়, কিন্তু এরকম মার ভাইকে আর ফিরে পাওয়া যায়? বেরিয়ে যা, কাল লাগেনি তোদের যে পুলিশে ধরিয়ে দিইনি এই বেশি। মা বিলকিস, এই নাও আমার সংসারে চাবি, আজ থেকে তুমি হবে আমার সংসারে ছোট বউ। হ্যাঁ সব শেষ ভেবেছ, আবার ফিরে আসবো আমরা বাসার দাঁত পাল্টে নিয়ে ছিনিয়ে নিব সবকিছু। আর বিলকিসকে ভুলে রকি হবে শুধু আমার আমার আমার। হবে বিলকিস আর রকির সামনের দিনগুলোতে? হ্যাপি এন্ডিং নাকি আরো জটিল কোনো অধ্যায়? দেখতে থাকুন কে হবে ছোট বউ মেগা সিরিয়াল কুচায়তলি অডিটোরিয়ামে সরাসরি আবার এমনই কোনো উৎসবের সন্ধ্যায়। সবাইকে ধন্যবাদ।